হিমন্ত বিশ্ব শর্মায় নিশ্চিতভাবে এটা রেকর্ড করেছে। হিমন্ত বিশ্ব শর্মায় রেকর্ডের তো সময় সীমা সংখ্যা নাই, তো অনবরতে রেকর্ড করবলে লাগে, আপনাদের জানেই কেতিয়াবা গছপুলি লৈ রেকর্ড করবলে লাগে, অনবরত রেকর্ড করা বিহু পাতি রেকর্ড করবলে লাগে, বিশ্ব রেকর্ড করিবৰ কাৰণে তেওঁ অত্যন্ত আগ্রহ। কিন্তু এবার গুৱাহাটী মহানগৰত কৰা কৃত্রিম বানপানীর রেকর্ডে তেওঁক আকৌ বিশ্বত তেওঁ নামটো খোদিত কৰি তুলিব, যে অশোক সিংঘালৰ নিচিনা লুটারু বিলাকক যদি মহানগৰৰ দায়িত্ব দি দিয়ে। আপনাদের সকলে জানে যে অশোক সিংঘাল বেপাৰী মানুহ, তেওঁ অসমলৈ আহিছে লুটিবৰ কাৰণে। সেই লুটারুজনক যেতিয়া গুৱাহাটী মহানগৰৰ মন্ত্রী পাতি দিয়ে, তেতিয়াহলে উদক ভেটাৰখীয়া পটাৰ বাহিৰে তো বেলেগ একো নহল। গতিকে উদক ভেটাৰখীয়া পাতিছে, এতিয়া অকল টকা চাৰিওফালে খাব খোজে, নিজে বিল্ডাৰ, নিজৰ বিল্ডিঙৰ পাৰ্মিশ্যন উলিয়াই ল'ব খোজে। গতিকে গুৱাহাটী মহানগৰ এনেকুৱা কৃত্ৰিম বানপানী নহয় কি হ'ব কওক। তাৰমানে গুৱাহাটীত যিটো কৃত্ৰিম বান হৈছে, এইটো চাগে গুৱাহাটীৰ ইতিহাসৰ ভিতৰতে সৰ্ববৃহৎ কৃত্ৰিম বান। গুৱাহাটীখনক কৈছিলে যে স্মাৰ্ট চিটি কৰি দিব, স্মাৰ্ট চিটি বুলি ডিক্লেয়াৰ কৰি দিছিলে। বিজেপি হল আটাইতকৈ প্রচ্ছাদপদ এটা রাজনৈতিক দল, আর সেই দলটোর মুখতে আটাইতকৈ ডাঙর ডাঙর কথাবিল স্মার্ট সিটির নিচিনা শব্দবিল কেউ শোভা নাপায় বলে আমি কই আছি। এতিয়া দেখা গল যে স্মার্ট সিটি গুৱাহাটীত সন্ধিয়া 5 বজাত মানুষ ঘরেরপা ওলায়, অফিসরপা ওলাই যায়, আর ঘর পাবর কারণে সেই একেখন গুৱাহাটীত রাতেপা 3 বজাতে ঘর পায়। এনেকুৱা পরিস্থিতি আজি গুৱাহাটীত আজির দিন চলিছে। গুৱাহাটীর মানুষের যে অবস্থা, যে অভূতপূর্বভাবে কৃত্রিম বানর কারণে তার পিছর দিন, কৃত্রিম বানর পিছদিনা আজির দিন আজি গুৱাহাটী বন্ধ দিবল পরিস্থিতি হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মায় নিশ্চিতভাবে এটি রেকর্ড করেছে। হিমন্ত বিশ্ব শর্মায় রেকর্ডের তো সময় সীমা সংখ্যা নাই, তো অনবরতে রেকর্ড করবলে লাগে, আপনাদের জানেই কেতিয়াবা গছপুলি লৈ রেকর্ড করবলে লাগে, অনবরত রেকর্ড করা বিহু পাতি রেকর্ড করবলে লাগে, বিশ্ব রেকর্ড করিবর কারণে তেওঁ অত্যন্ত আগ্রহ। কিন্তু এবার গুৱাহাটী মহানগৰত কৰা কৃত্রিম বানপানীর রেকর্ডে তেওঁক আকৌ বিশ্বত তেওঁৰ নামটো খোদিত কৰি তুলিব। মুখ্যমন্ত্রীজনে একদম বারম্বার কৈ আছে যে তেওঁ আধুনিক বোলে গুৱাহাটীৰ তেওঁ নির্মাতা, আধুনিক গুৱাহাটীৰ নির্মাতা হিমন্ত বিশ্ব শর্মাৰ দিনত আধুনিক গুৱাহাটী আটাইতকৈ বেছি ডাঙর কৃত্রিম বানপানী দেখিবলৈ পালে। গতিকে রাইজৰ দলৰ সভাপতি হিসাবে আর অসম বিধানসভার এজন বিধায়ক হিসাবে মই দাবি উত্থাপন করছো যে এই বিষয়টোর উপর অসম কেবিনেটৰ জরুরি বৈঠক আহ্বান করব লাগে। গুৱাহাটী মহানগর আর ডিব্রুগড় মহানগরকে ধরে, আমার শিবসাগরকে ধরে গোটাই মহানগরবিল কৃত্রিম বানপানী কেনে রোধ করব পাৰে তার উপর অসম সরকারের জরুরি কেবিনেট বৈঠক এখন বহাতো জরুরি, আর তাত সকল মহানগর কৃত্রিম বানপানীর পর রোধ করবর কারণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবর কারণে আঁচনি লোবর কারণে সিদ্ধান্ত লব লাগে। দ্বিতীয় কথাটা হল যে অশোক সিংঘালৰ নিচিনা লুটারুবিলাকক যদি মহানগৰৰ দায়িত্ব দি দিয়ে। আপনাদের সকলে জানে যে অশোক সিংঘাল বেপাৰী মানুহ, অসমলৈ আহিছে লুটিবৰ কাৰণে। সেই লুটারুজনক যেতিয়া গুৱাহাটী মহানগৰৰ মন্ত্রী পাতি দিয়ে, তেতিয়াহলে উদক ভেটাৰখীয়া পটাৰ বাহিৰে তো বেলেগ একো নহল। গতিকে উদক ভেটাৰখীয়া পাতিছে, এতিয়া অকল টকা চাৰিওফালে খাব খোজে, নিজে বিল্ডাৰ, নিজৰ বিল্ডিঙৰ পাৰ্মিশ্যন উলিয়াই ল'ব খোজে। গতিকে গুৱাহাটী মহানগৰ এনেকুৱা কৃত্রিম বানপানী নহয় কি হ'ব কওক। সেইকাৰণে অনতিবিলম্বে মই ভাবো যে অশোক সিংঘালে পদত্যাগ কৰিব লাগে গুৱাহাটী মহানগৰ এই দুরবস্থার কারণে। তৃতীয় কথাটো হল, মই অসম চৰকাৰক দাবি উত্থাপন কৰিছো যে গুৱাহাটী মহানগৰ আৰু অসমৰ কৃত্রিম বানপানীৰ কাৰণে, মহানগৰবিলাকৰ নগৰবিলাকৰ কৃত্রিম বানপানীৰ কাৰণে অসম বিধানসভাৰ বিশেষ অধিবেশন এখন আয়োজন কৰিব লাগে, যে অধিবেশনত আমাৰ প্রত্যেকজন বিধায়কে কিয় এই কৃত্রিম বানপানী হয়েছে তার উপর বক্তব্য দাঙি ধরব, আর যত অসম সরকারে কৃত্রিম বানপানী রোধ করবর কারণে আঁচনি গ্রহণ করি বলে ঘোষণা করব। মানে আশা করো এইকটা কার্যব্যবস্থার জড়িয়ে অচিরে গুৱাহাটী মহানগৰক কৃত্রিম বানপানীর পর রক্ষা করবর কারণে অসম সরকারের ব্যবস্থা গ্রহণ করবে।